যাইব না রাজু তরে কইছে আবারে কইব কে ওর কি এত বড় সাহস আছে ওর দুলা বাইরে কইছে তাইলে তো ভালোই হয় বিয়ার সাথে দিয়া বউ ঘরে তুলুন ও আল্লাহ আম্মা তুমিও তো দিয়ে পাগলের মতো কথা কও বউ না খাওয়াইব কি আজকাল বেকার পোলাগো কাছে কেউ মাইয়া বিয়া দেয় না সেই বিষয়ে তোর চিন্তা করতে হইব না কি কও রাজুর চিন্তায় তোর দুলা ভাই সারা রাত ঘুমাই দিয়ে পারে নাই এত সুন্দর চাকরি ছেড়ে কেউ বাংলাদেশে পড়ে থাকে আমার কোনো চাকরির দরকার নাই আমার ঘরের পোলা ঘরে আইছে ঘরেই থাকবো আর কোনো কাম কাজেরও দরকার নাই আম্মা পোলার নিয়ে তো আল্লাহ দেহায় না তো আমার নিয়ে তো কোনো সময় একটু দরদ দেহি না সুযোগ পাইলে তিন কথা শুনাই দাও কে আমি কি তোমার পেটের মাইয়া না পেটের মাইয়া বইলাই তো এরকম পাগল ছাগল জামাইরে বাড়িতে জায়গা দিস সি 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 আম্মা মাইয়ার জামাইরে তুমি পাগল ছাগল কও তোমার আক্কেল কবে হইব কব্বরে গেলে এই তুই এতে যা তো তোর কথা আমার কাছে বিষের মতন লাগতাছে তা তো ওই বই তোমার কাছে তো আমি বেশি ঠিক আছে খারাপ লাগলে আমাকে সংসার ভাগ করে দাও আমরা শান্তিতে থাকি তোমরাও বাইসা যাও তোর আব্বা বাচ্চা থাকতে কিছুই পাবি না বুঝছি ইহো জন্মে তোমার মহব্বত আমার কপালে নাই এলো কিছু কইবি মনে হইতেছে কি আর কমু এত বড় একটা ঘটনা ঘটলো কিছুই তো জানলাম না কি ঘটনা ঘটলো শুন না এলাম আপনাদেরকে গ্রামের ব্যাপক লোকের দাওয়াত দিচ্ছেন বেবু এই কাম করছে মানুষের কাছে আমার শব্দ করার জন্য অন কি হইব কি আর হইব আমরা ঢোল দিয়ে দিই ঢোল দিবি ঢোলে কি কইবি ঘোষণা দিয়া কমো ভাই সব ভাই সব লেবু মিয়া মিথ্যা দাওয়াত দিছে আপনারা কেউ আইবেন না চুপ কর ওরা সবাই মিলা আমার মান ইজ্জত পানিতে চুবাবি মানুষ আসলে একটা করে মিষ্টি ধরাই দিবি এটা কোনো কথা কইলেন পোলা মাংস বাদ দিয়ে একটা করে মিষ্টি ধরাই দিলে মানুষ খুশি হইব খুবই হইব রহিম তুই এক কাম কর ঘোষের দোকানে গিয়া দুই মন মিষ্টির অর্ডার দে লেবু আমারে ছোট করতে চায় এত সহজ কাম না মেম্বার সাহেব আমার মনে হয় এই বুদ্ধি লেবু মিয়ান না গোপুর মেম্বার আমি সবই বুঝি এমনি এমনি মেম্বার হই নাই আমার মাথার মধ্যে ও তোরে কইলে তো বুঝবি না হিটলারি বুদ্ধি আছে ঘাসে মুখ দিয়া আমি চলি না আমি তাহলে যাই মিষ্টির অর্ডারটা দিয়ে এখন একটু বাড়াই দিস চায়ের মন অর্ডার দিস মনে টাকাটা হ্যার পকেটতে দিবো